शुभेंदु अधिकार निर्देशे एवं शुभेंदु अधिकार व्यवस्थापनाय 150 जन के चाकरी देवा हुए छे। क्यों शुभेंदु अधिकारी तदंतर बाहरे थाकबे ना? शुभेंदु अधिकार निर्देशे एवं शुभेंदु अधिकार व्यवस्थापनाय 150 जन के चाकरी देवा हुए छे। तार मध्य 55 जने चाकरी चले गेछे, जेटा আদালতের রায় যাদের চাকরি গেছে তাদের মধ্যে এমন 55 জন রয়েছেন, সেই 55 জন হচ্ছেন আবার শুভেন্দু 150 তালিকার মধ্যে। অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শুভেন্দু অধিকারীও এইভাবে নিয়োগ প্রক্রিয়ায় সামিল ছিলেন। যে 55 জন যাদের স্থান ছিল শুভেন্দুর তালিকায়, আবার যাদের চাকরিও চলে গেছে সেই নামের তালিকা আমরা পুরো দস্তুর আপনাদের হাতে দিয়ে দেব এবং সেটা আপনারা খতিয়ে দেখতে পারেন। আমি এত বড় লিস্ট পড়ার কোনো মানে হয় না। এখানে খেজুরি, কাঁথি এক, ভূপতিনগর, পটাশপুর, রামনগর, দেশপ্রাণ বিভিন্ন জায়গায় এখানে প্রার্থীরা রয়েছেন, বিভিন্ন স্কুলের নাম পর্যন্ত রয়েছে। অর্থাৎ এই লিস্টটা এই 55 জন যাদের চাকরি গেছে এরা শুভেন্দু অধিকারীর সুপারিশে, শুভেন্দু অধিকারী এদের চাকরি দিয়েছেন। তো তাহলে শুধু এই লিস্টেই যদি এই হয় তাহলে সামগ্রিকভাবে শুভেন্দু কত দিয়েছেন? আগের দিন আমরা একটা ভিডিও দেখেছি, শুভেন্দু অত্যন্ত রেগে গিয়ে একজন সম্পর্কে বলছে, খোকন সে বেরিয়ে যাচ্ছে, চাকরি দেওয়ার খেলায় শুভেন্দু নিজে যুক্ত ছিলেন। এখানে যে 55, এই উনি যে 150 এই লিস্টে চাকরি করিয়েছিলেন, তার মধ্যে আমাদের কাছে অভিযোগ হচ্ছে এই 55 জনকে অবিলম্বে শুভেন্দু অধিকারী এবং এই 55 জনকে তদন্তের আওতায় আনতে হবে। এদেরকে চাকরিটা কে দিয়েছে, কিভাবে দিয়েছে, এদের চাকরিটা কে দিল, কিভাবে দিল, আমরা এর তদন্ত দাবি করছি। এর মধ্যে যে লিস্টটা হয়েছে যে চাকরি বাতিলের, 569 নম্বরের একজন রয়েছেন সঞ্জীব শুকুল, মাঝে মাঝে তিনি শুক্লা বলে পরিচয় দেন। এই যে সঞ্জীব শুকুল, ইনি লিস্টের 569 নম্বরে রয়েছেন। এই সঞ্জীব শুকুল, এই সঞ্জীব শুকুল কে? এ তো শুভেন্দু অধিকারী দক্ষিণস্থ। এই সঞ্জীব শুকুল কে? গোটা মেদিনীপুরে জানে কে শুভেন্দুর বিভিন্ন কাজ করে। আগে একটা জায়গায় থাকতো, সে তো শুভেন্দুরই জায়গা, সম্প্রতি আর একটা জায়গায় থাকছে। তো সঞ্জীব শুক্লাকে বা শুকুলকে কে চাকরি দিয়েছিল? চাকরি তদন্ত যদি সেন্ট্রাল এজেন্সি করে, সিবিআই বা ইডি করে, তাহলে এই লিস্টগুলো বাদ যাবে কেন? কোর্ট যখন বলছেন যে এটা অন্যায়ভাবে হয়েছে, তাহলে এবার এদেরকে জেরা করা হোক, কে দিয়েছে, শুভেন্দুকে ইনক্লুড করা হোক। শুভেন্দু বলছে ওকে জিজ্ঞাসা করুন, খোকন সিটকে কে চাকরি দিয়েছে, কার দয়া চাকরি পেয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি কেন্দ্রের এজেন্সি যদি শুধুমাত্র তৃণমূলের দিকে ইঙ্গিত করে তারা যদি চলতে থাকে এবং গল্প ছাড়তে থাকে নানা রকম, তাহলে দিলীপ ঘোষ কেন অ্যারেস্ট হবেন না, শুভেন্দু অধিকারী কেন অ্যারেস্ট হবেন না? শুভেন্দুর এই আদালত যে লিস্টটা চাকরি বাতিল করেছেন সর্বশেষ, তার 55 জন, আমরা যে লিস্টটা আপনাদের দিয়ে দিচ্ছি, শিক্ষাকর্মীর নাম তাতে দেখবেন আপনারাই, সঞ্জীব শুকুল,
বাহাদুরপুর দেশপ্রাণ এলাকা ভূপতিনগর, সেটি এই লিস্টে আপনারা পাবেন 569 নম্বরে। ফলে আমাদের খুব স্পষ্টভাবে বক্তব্য, শুভেন্দু অধিকারী নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত, আমাদের অভিযোগ শুভেন্দু অধিকারীকে কাস্টডি নিয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে তদন্তীন আদালত যাদের নাম বাতিল করেছেন, যে শিক্ষাকর্মীদের নাম, তার মধ্যে শুভেন্দুর চাকরি দেয়া 150 জনের মধ্যে 55 জনেরটা গতকালই বাদ গেছে। আমাদের অতি বড় নেতা অতি বড় মন্ত্রীর বিরুদ্ধেও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়েছেন, দল নিয়েছে, কিন্তু এগুলোর কি হবে? শুভেন্দু অধিকারী কোথাও বলছেন ওকে জিজ্ঞাসা করুন কে চাকরি দিয়েছে, বেআইনি চাকরির, বেআইনি চাকরির অভিযোগে যাদের চাকরি গেছে তাদের চাকরি শুভেন্দু অধিকারীর দেওয়া, এর তদন্ত আমরা চাই। শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে তদন্ত হোক, এবং এই যে যখন বিচারপতিরা ডেকে 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 কথা বলছেন, এবার এদের তদন্তটা হবে না কেন? এই 55 জনের শুধু এই তালিকাতেই এই 55, তাহলে সামগ্রিকভাবে শিক্ষা অন্যান্য স্তরের যে সমস্ত নিয়োগ হয়েছে সেখানে শুভেন্দুর কত আছে দেখুন। ফলে আমরা আপনাদের মাধ্যমে এটা খুব স্পষ্টভাবে সামনে আনতে চাই যে আমাদের অভিযোগ শুভেন্দু অধিকারীকে এই নিয়োগ দুর্নীতিতে জড়িত হিসেবে গণ্য করতে হবে, এবং আমাদের দাবি আদালতের নির্দেশে যাদের চাকরি গিয়েছে তাদের এই 55 জনকে ধরে ধরে শুভেন্দুকে কাস্টডিতে নিয়ে মুখোমুখি জেরা করে বের করতে হবে যে শুভেন্দু কিসের বিনিময়ে, কিসের বিনিময়ে এদের এই টাকা দিয়েছেন, কে সঞ্জীব শুকুল, কে এই সঞ্জীব শুকুল যে শুভেন্দুর কাজ করে বেড়ায়, তারও চাকরি চলে গেছে, কে ঢুকিয়েছিল, কিসের বিনিময়ে ঢুকিয়েছিল, কোন উদ্দেশ্যে ঢুকিয়েছিল। আমরা চাই সিবিআই এবং ইডি অবিলম্বে এই 55 জন এদের চাকরি দেওয়ার কেলেঙ্কারির অন্যতম নায়ক হিসেবে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে কাস্টডিতে নিয়ে তার জিজ্ঞাসাবাদ হোক। আর এর বাইরেও যখন শুভেন্দু বলে যে আমি ওকে জিজ্ঞেস করুন কে চাকরি করে দিয়েছে, ওকে জিজ্ঞেস করুন, তার মানে সার্বিকভাবে শুভেন্দু অধিকারী, একাধিক ভিডিও রয়েছে যে শুভেন্দু অধিকারী তিনি এই চাকরি দিয়েছেন, স্বজন পোষণ দুর্নীতিতে যদি আঙুল তুলতে হয় তাহলে তার দিকেও আঙুল ওঠে, কেন শুভেন্দু অধিকারী তদন্তের বাইরে।